কোনো স্ক্যানার মেশিন বা তল্লাশির ব্যবস্থা নেই কক্সবাজার আইকনিক রেল স্টেশনে, ফলে সংখ্যা বাড়ছে মাদক অস্ত্র পাচারের। শুধু ট্রেনের টিকিট কাটলেই এ স্টেশন থেকে কোনো বাধা ছাড়াই সরাসরি চলে যাওয়া যায় রাজধানী ঢাকাতে। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় সচেতন মহলের। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে স্টেশনটি পুরোপুরি বুঝে না পাওয়ায় চালু করা হয়নি তল্লাশি ব্যবস্থা। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অধিকাংশ যাত্রীর কাছে সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যম ট্রেন, কিন্তু কক্সবাজার আইকনিক রেল স্টেশনে নেই কোনো স্ক্যানার বা ব্যাগ তল্লাশির ব্যবস্থা, ফলে যে কোনো অবৈধ পণ্য নিয়ে সহজে আসা যায় রাজধানী ঢাকায়। ফলে কক্সবাজার ঢাকা রুটের ট্রেন এখন মাদক কারবারীদের কাছেও নিরাপদ মাধ্যম বলে শঙ্কা করা হচ্ছে। এই রেল স্টেশনে পর্যটক বা স্থানীয়দের হাতে টিকিট থাকলেই কোনো চেকিং ছাড়া ব্যাগ ও লাগেজ নিয়ে ওঠা যায় ট্রেনে। সবাই আসতে পারতেছে, কোনো চেকিং নাই, ঠিক আছে, সবাই মানে উন্মুক্তভাবে ঢুকতে পারতেছে, দেখতে পারতেছে, কোনো সমস্যা নাই এখানে। কোনো তল্লাশি পাওয়া নাই, তল্লাশির মতো এরকম কোনো মাধ্যম নাই। চেকিং এর ব্যবস্থা না থাকে তাহলে অনায়াসেই রাজধানীর মতো একটি গুরুত্বপূর্ণ শহরে মাদক এবং অস্ত্র অনায়াসে পাচার হতে পারে। মিয়ানমার সীমান্তের কাছে হওয়ায় কক্সবাজারে রয়েছে ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি। শুধু মাদকই নয়, রয়েছে অস্ত্রের ঝনঝনানিও। তাই সচেতন মহলের দাবি, অবৈধ পাচার বন্ধে শিগগির বসানো হোক স্ক্যানার মেশিন, আর চালু করা হোক ব্যাগ তল্লাশির ব্যবস্থা। কক্সবাজার এখানে সীমান্তবর্তী এলাকা, এখানে মাদক দ্রব্যের একটু প্রভাব আছে। আমরা আশা করি রেল নতুন চালু হয়েছে, এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হওয়ার জন্য আমরা একটু আহ্বান করব। এখন ইয়াবা কারবারিরা সহজ মাধ্যম হিসেবে ট্রেনটি বেছে নিয়েছে, তাই আমি অবিলম্বে রেল স্টেশনে স্ক্যানার এবং তল্লাশি ব্যবস্থা চালু করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে এখনও রেল স্টেশনটি পুরোপুরিভাবে বুঝে দেওয়া হয়নি। স্টেশনের কাজ শেষ হলে ধাপে ধাপে শুরু হবে স্ক্যানিং ও তল্লাশির ব্যবস্থা। তো ব্যাগ তল্লাশি করা কিংবা দেখা এগুলো পর্যায়ক্রমে শুরু হবে। স্টেশন তো আমরা এখনও পুরোপুরিভাবে হ্যান্ডওভার পাই নাই, হ্যান্ডওভার পাইলে সমস্ত বিষয়গুলোই আরও টাইট পজিশনে চলে আসবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।